প্রিয় আর্জেন্টাইন ফুটবল সমর্থক, আসসালামু আলাইকুম। ফুটবল ভিত্তিক চ্যানেল 1 মিলিয়ন গোলে আপনাদের সবাইকে স্বাগতম। কোপা আমেরিকার ফাইনালের পর আবারও মুখোমুখি হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। তো এই ম্যাচে আর্জেন্টিনার একাদশ কেমন হতে চলেছে সেটা নিয়ে আজ আলোচনা করব। তার আগে আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন এবং সঙ্গে থাকুন। তো চলুন শুরু করি। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ মানেই অন্য কিছু, কারণ এই দুটি দেশের সমর্থক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সারা বিশ্ব জুড়ে। আজ আবারও মুখোমুখি হচ্ছে সাউথ আমেরিকান এই দুই জায়ান্ট। সর্বশেষ দুই দলের মুখোমুখিতে ডিমারিয়ার গোলে জয় পায় আর্জেন্টিনা। তো আজকের ম্যাচের একাদশ কেমন হচ্ছে সেটাই জানাবো। শুরুতে বলে রাখি, গত ম্যাচ কার্ড সাসপেনশনের কারণে না খেলতে পারা ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিয়েন্দ্রো ফারেদেস এই ম্যাচে একাদশে ফিরছেন। এর আগে ভেনেজুয়েলার সাথে 3-1 গোলের জয়ের একাদশ থেকে আজকের ম্যাচের একাদশে দু একটা পরিবর্তন আসতে পারে। কী কী হতে পারে সেই পরিবর্তনগুলো, তো পুরো স্কোয়াডটা শুনলে আমরা সেটা জানতে পারবো। স্কোয়াডে গোলকিপার পজিশনে ইমিলিয়ানো মার্টিনেজই থাকছেন। কার্ড সাসপেনশন থেকে যেহেতু ক্রিশ্চিয়ান রোমেরো ফিরেছেন, তাই এই ম্যাচের শুরুর একাদশে হয়তো নিকোলাস ওতামেন্দির পাশাপাশি ক্রিশ্চিয়ান রোমেরোকে দেখা যেতে পারে। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন জার্মান পেজেলা। রাইট ব্যাকে নাহুয়েল মলিনা গত ম্যাচে ভালো পারফর্ম করেছেন, তবে এই ম্যাচে গঞ্জালো মন্টিয়েলকেই শুরু করানোর সম্ভাবনা রয়েছে এবং লেফট ব্যাকে যথারীতি মার্কুস আকুনাই খেলবেন। মিডে পারাদেস ব্যাক করায় ডিপলের সাথে হয়তো পারাদেসকেই শুরু থেকে খেলানো হতে পারে। তখন লেফট মিডে জোবানি লো চেলসো এবং রাইট মিডে ডিমারিয়াই থাকবেন এবং সেন্টার ব্যাক পজিশনে যথারীতি লিওনেল মেসি এবং লাতারো মার্টিনেসকেই খেলাবেন লিওনেল স্কোলানি। তাহলে সেই হিসেবে ফরমেশনটা হতে পারে কোপা আমেরিকার ফাইনালের সেই ফরমেশনটা, সেই বিখ্যাত ফরমেশন 4-4-2। ভিউয়ার্স, আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্ব সহ সব ম্যাচের সব আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দিন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।